রাজশাহী। রাজশাহী বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের একটি বিভাগীয় শহর। 1947 সালে ঢাকা, চট্টগ্রাম এবং রাজশাহী বিভাগ নিয়ে বাংলাদেশের তথা তৎকালীন সময়ের পূর্ব পাকিস্তানের যাত্রা শুরু হয়। অর্থাৎ প্রতিষ্ঠাকালীন দিক দিয়ে রাজশাহী বাংলাদেশের প্রথম তিনটি বিভাগের একটি। রাজশাহীকে সিল্ক সিটি হিসেবেও ডাকা হয়। তবে বর্তমান সময়ে সিল্ক সিটির পরিচয় ছাপিয়ে রাজশাহীর একটি নতুন পরিচয় সৃষ্টি হয়েছে, সেটি হলো ক্লিন সিটি, গ্রিন সিটি, রাজশাহী সিটি। রাজশাহী সিটির রাস্তাঘাট, রোড ডিভাইডার এবং ফুটপাথ এতই দৃষ্টিনন্দন যে কারো মন এতে প্রসন্ন হয়ে যাবে। রাজশাহী শহর বাংলাদেশের প্রথম পাঁচটি বৃহত্তম শহরের একটি। রাজশাহী শহরের মোট জনসংখ্যা প্রায় 10 লাখের বেশি এবং রাজশাহী শহরের আয়তন প্রায় 96 বর্গ কিলোমিটার। রাজশাহী শহরে প্রথম হাইরাইজ ভবন নির্মাণ হয় 1980 সালের পরে। সেটি ছিল সাধারণ বিমা ভবন নামের একটি 10-তলা ভবন। এরপরে দীর্ঘদিন রাজশাহীতে তেমন হাইরাইজ ভবন নির্মাণ হয়নি। তবে বিগত দশকে অর্থাৎ 2010 সালের পরে রাজশাহীতে অনেকগুলো হাইরাইজ ভবন নির্মাণ হয়েছে। আজকের এই ভিডিওতে আমি রাজশাহীর হাইরাইজ ভবন সম্পর্কেই বলব, আর অন্য কোনো একটি ভিডিওতে রাজশাহীর ভবিষ্যৎ হাইরাইজ ভবন সম্পর্কে আলোচনা করব। আপনারা যদি ঢাকা শহরের ভবিষ্যৎ হাইরাইজ ভবনগুলো সম্পর্কে জানতে চান, তবে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এখন চলুন দেখে নেওয়া যাক রাজশাহীর সবচেয়ে উঁচু 10টি ভবন কোনগুলো। 10 নম্বরে যে ভবনটি রয়েছে সেটি হলো মুন ভ্যালি। 11-তলা বিশিষ্ট এই ভবনটি রাজশাহী শহরের উপশহরে অবস্থিত। এরপরে 9 নম্বরে রয়েছে গ্রিন বাংলা টাওয়ার। 11-তলা বিশিষ্ট এই ভবনটি রাজশাহী শহরের সাপুরা এলাকায় অবস্থিত। নাম্বার 8, মাওলা আলী গ্রো। 11-তলা বিশিষ্ট এই ভবনটি সিএনবি মোড় এলাকায় অবস্থিত। 7 নম্বরে রয়েছে শুভেচ্ছা টাওয়ার। 11-তলা বিশিষ্ট এই ভবনটিও সিএনবি মোড় এলাকায় অবস্থিত। 6 নম্বরে রয়েছে হোটেল স্টার ইন্টারন্যাশনাল। 11-তলা বিশিষ্ট এই ভবনটি রাজশাহী সিটি বাইপাস এলাকায় অবস্থিত। এসএস টাওয়ার নামে 11-তলা বিশিষ্ট এই ভবনটি রয়েছে তালিকার 5 নম্বরে। রাজশাহী শহরের প্রাণকেন্দ্র সাহেব বাজারে এই ভবনটি অবস্থিত। তালিকার 4 নম্বরে রয়েছে শহীদুল্লাহ টাওয়ার নামে 13-তলা বিশিষ্ট এই ভবনটি। শহীদুল্লাহ টাওয়ার ভবনটি রাজশাহী শহরের রানীনগর এলাকায় অবস্থিত। তালিকার 3 নম্বরে রয়েছে রাজশাহী সিটি সেন্টার। নগরীর সোনাদীঘির পাড়ে রাজশাহী সিটি সেন্টারটি অবস্থিত। এই ভবনটি একটি 16-তলা ভবন, তবে এখন পর্যন্ত এটির 14-তলা পর্যন্ত নির্মিত হয়েছে। তালিকার 2 নম্বরে রয়েছে স্বচ্ছ টাওয়ার নামের এই 17-তলা বিশিষ্ট ভবনটি। সাহেববাজার রোডে অবস্থিত স্বচ্ছ টাওয়ার ভবনটি দীর্ঘদিন ধরে রাজশাহীর শীর্ষ ভবন হিসেবে ছিল। বর্তমানে রাজশাহী শহরের সবচেয়ে উঁচু ভবনটি হল পারিস ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ভবনটি। 19-তলা বিশিষ্ট এই ভবনটি নগরীর লক্ষ্মীপুর মোড়ে অবস্থিত। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী পর্বে অন্য কোনো শহর নিয়ে ভিডিও তৈরি করব। ধন্যবাদ সবাইকে।